আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, পরিবারের সবাইকে নিয়ে, কাছের মানুষদেরকে নিয়ে সবাই অনেক অনেক ভালো আছেন। এই প্রত্যাশা, এই দোয়া রেখে সবাইকে আমার আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি 10 মিনিটস ডেজার্ট রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা আমার নিজের এক্সপেরিমেন্ট থেকে করা, যেহেতু আমি ভিডিও শেয়ার করি, যখনই নিজে থেকে কোনো এক্সপেরিমেন্ট করতে যাই টুকটাক রেকর্ড করি, যে যদি ভালো হয় তাহলে শেয়ার করব। তো এই রেসিপিটাও সেরকমই একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা তৈরি করতে যা যা দরকার হয় তার সবকটা উপকরণ আমাদের ঘরে প্রায় সব সময় থাকে। আর দেখবেন যে নাস্তা আইটেম বা এই জাতীয় ডেজার্ট আইটেমগুলো তৈরি করতে কিন্তু একটু সময় সাপেক্ষ, নর্মালি রান্নাতে অতটা সময় লাগে না, মানে নাস্তা আইটেম তৈরি করতে যতটা ঝামেলা বা সময় লাগে, তো সেই ক্ষেত্রে মাত্র 10 মিনিটে যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায় সেটা আসলে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো অনেক সময় দেখবেন বাচ্চারা দুধ খেতে চায় না, এভাবে করে দিলে বাচ্চারাও খেতে পছন্দ করবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমার 10 মিনিট ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা হচ্ছে আগে থেকে জাল করে নেওয়া ছিল, এখন জাস্ট একটু গরম করে নিয়েছি। তো এখানে যে একদম মেপে নিতে হবে এমন না, আন্দাজ করেও নেওয়া যাবে। তো তার মধ্যে আমি দেখতেই পাচ্ছেন খুবই সামান্য পরিমাণ চিনি দিয়েছি, মানে যার যার টেস্ট অনুসারে। তো এই জিনিসটা আবার বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিলাম দারচিনি, তারপর দিয়ে দিলাম তেজপাতা, এখন দিয়ে দিলাম 2টা এলাচ। একটু আমি মানে এলাচের যে মুখটা থাকে সেটা একটু খুলে দিয়েছি, তাহলে সুন্দর মতো ফ্লেভারটা পাওয়া যায়। কেউ চাইলে এলাচ পাউডারও দিতে পারেন। তো এটা দেওয়ার পরে জাস্ট আমি একটা বলো কুটিয়ে নিব, যেহেতু 2টা আগে থেকে জাল করা। আর 10 মিনিটে আইটেমটা করতে গেলে অবশ্যই 2টা আগে থেকে জাল করা থাকতে হবে, কারণ 2টা যদি প্রপার হতে জাল না হয় সেক্ষেত্রে কোনো ডেজার্টই খেতে ভালো লাগে না। তো এখন জাস্ট আমি একটা বলো ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো অনেক সময় দেখবেন দুধ খাবার জন্য জাল করার পরে কিন্তু পুরোটা খাওয়া হয় না, অল্প স্বল্প রয়ে যায়, সেই দুধটা দিয়ে কিন্তু এভাবে ঝটপট মানে ডেজার্ট করে নিতে পারেন। তো দুধটা মোটামুটি জাল করা হয়ে গেছে, আমি এখন চুলাটাকে অফ করে দিব। জাস্ট চিনিটা গলে গেলেই হলো, যেহেতু মানে দুধটা আগেই জাল করা ছিল। তো এখন আমি নামিয়ে নিলাম দুধটাকে। তো দুধটা নামানোর পরে আমি হচ্ছে দুধটাকে ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হতে হবে এমন না, কুসুম গরম বা গরম থাকলেও প্রবলেম নেই, ঠান্ডা হলেও প্রবলেম নেই, মানে একদম নিজের মনের মতো করে রেসিপিটা তৈরি করা যায়। তো এখন হচ্ছে এই যে একটা বোতলের কর্ক নিয়েছি, যেটা দিয়ে আমি ব্রেডগুলোকে কেটে নিব। তো চাইলে যে যার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন, অনেক সময় স্টিলের যে গ্লাস থাকে সেই গ্লাস দিয়েও সুন্দর মতো কেটে নিতে পারেন। তো আমি এই কর্কটা এতটাই মানে চিকন ছিল যার জন্য বেরোচ্ছিল না, তবে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে যখন শেপ হয় একটা। তো এইভাবে করে আমি সব কয়টা ব্রেডই একটু শেপ দিয়ে কেটে নিয়েছি। তো এরকম কেউ যদি ছোট কর্ক নেন বের না হয় সেক্ষেত্রে টুথপিক দিয়ে একটু মানে খুঁচা দিলেই বের হয়ে যাবে আর কি। তো ব্রেডগুলো কেটে নেওয়ার পর এখন হচ্ছে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমের মধ্যে 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তো কেউ যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আর একটু বেশি দিতে পারেন, মিষ্টিটার স্বাদ আসলে সবসময় যার যার উপর ডিপেন্ড করে। তো এইভাবে তো আমরা প্রায় সময় ব্রেড ভেজে খাই, তো আমি আজকে অন্যভাবে করার ট্রাই করেছি।
তো এই তো ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি, মানে ডিমটা ফেটে নিয়েছি আর কি। তো এদিকে হচ্ছে আমি যে স্লাইস করে কেটেছি ব্রেডগুলো, সে ব্রেডগুলো ডিমে দিয়ে ভেজে নেব। তার জন্য আগে থেকে তেল গরম করে নিয়েছি, আর এক্ষেত্রে তো তেল খুব বেশি দেওয়া যাবে না, যদিও আমার প্যানে এখানে তেলটা একটু বেশি পড়ে গেছে। নর্মালি তো আমরা যেভাবে ব্রেড ভেজে খাই আমরা জানি যে তেলটা এখানে যত কম দিয়ে ভাজা যায় একদম বেশি তেলের দরকার হয় না। তো আমি যে ব্রেডের স্লাইসগুলো কেটেছিলাম সেই স্লাইসগুলো এখন ডিমের মধ্যে দিয়ে জাস্ট আমি হচ্ছে তেলে দিয়ে দিচ্ছি। তো আমি ব্রেডগুলো কীভাবে ভেজে নিলাম সেটা সেরকম করে কিছু বলার নেই, কারণ আমরা সবাই এভাবে ব্রেড খেয়ে থাকি। তো এদিকে আমি যে দুধটাকে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে জাল করেছিলাম সেটাকে আমি ছেঁকে নিয়েছি, মানে দারচিনি এলাচ তেজপাতাগুলো উঠিয়ে নিয়েছি। এখন তার মধ্যে ভেজে রাখা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি যখন ব্রেডগুলো দিয়েছি তখন চুলাটা অফ ছিল, আসলে তেলটা বেশি পরিমাণে হিট হয়ে গেছিলো সেই জন্য আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। এটা অবশ্যই চুলাটা মানে আগুনটা লোতে রেখেই, কিন্তু আগুনের আঁচটা লোতে রেখে ব্রেডগুলো ভাজতে হবে, কারণ পুড়ে গেলে ভালো লাগবে না। তো এই তো এখন এইভাবে জাস্ট 5 মিনিটসের মতো রেখে দিলেই সুন্দর মতো একদম ব্রেডের সাথে দুধ মানে দুধ ঢুকে যাবে আর কি, সেই সাথে খুবই সফট একটা ভাব আসবে। তো এই রেসিপির কী নাম দেওয়া যায় আমি জানি না, আপনাদের মাথায় সুন্দর কোনো আইডিয়া থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। তো আপাতত আমার মেয়ে এটার নাম দিয়েছে ব্রেডের রসমলাই। তো এই ছিল আমার 10 মিনিটস ডেজার্ট রেসিপি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্টস করে জানাবেন, আর সেই সাথে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর বাসায় ট্রাই করলেও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি যদি বাসায় ট্রাই করেন আমাকে মনে মনে হলেও একটা থ্যাঙ্কস দিবেন, এটা আমার বিশ্বাস থেকে বলছি। সত্যি ডেজার্টটা খেতে খুবই মজা হয়, আর দেখলে নি তো কত ইজি ওয়েতে করা যায়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।